হ্যালো ব্যর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন গ্রাথরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওর থামনেল এবং টাইটেল দেখে হয়তো আপনারা অবাক হয়েছেন এবং আপনারা ভিডিওতে এসেও হয়তো হালকা হালকা অবাক হয়ে গেছেন কারণ হতেছে যে এইখানে যে দেখতে পাচ্ছেন আমাদের পিছনের ক্যামেরাটা কিন্তু এখানে আমি অন করে রাখছি এই কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমার সব অ্যাপ্লিকেশনটা কিন্তু সব অ্যাপ্লিকেশন কিন্তু এখানে রানিংলি চলতেছে এবং আমাদের পিছনের ক্যামেরাটা কিন্তু অন আছে এটা যদি আপনাদের বন্ধুবান্ধবকে দেখান তাহলে কিন্তু আপনাদের বন্ধুবান্ধব অবাক হতে বাধ্য কারণ এই ধরনের একটা খুবই নতুন একটা সিস্টেম কিন্তু নতুন না প্রায় পুরাতনই কিন্তু অনেকে আছে যারা জানে না তো আপনারা এটা খুবই আপনাদের ফ্রেন্ডসদের সাথে মজা করার জন্য খুব ভালো মতো এটা ব্যবহার করতে পারবেন তাই আজকে ভিডিওতে আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা এটা চালু করবেন এবং আপনারা আপনাদের ফোনে ব্যবহার করবেন তাই ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন যদি টেনে টেনে দেখেন তাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না তাই বলছি সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন তো আপনারা দেখছেন গ্রাথ ডট কম সোলোনাসকে ভিডিওটি শুরু করা যাক সো ভিওয়ার্স ফিরে এলাম ইন্টোর পর গ্রাথোর ডট কমের পক্ষ থেকে সবাইকে আরেকবার স্বাগতম সো এখন আপনাদের একটি দেখতে পাচ্ছেন আমার পিছনে ক্যামেরাটা কিন্তু এখন অন নেই আপনাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে এটি ব্যব এটি কাজ করাতে হলে তো এই অ্যাপ্লিকেশনটি কীভাবে ডাউনলোড করবেন আমি ভিডিও লাস্টে দেখা দেবো এই অ্যাপ্লিকেশনটি ফার্স্টে আমি দেখাবো কীভাবে আপনারা ওই অপশনটি চালু করবেন আপনাদের পিছনের ক্যামেরা অন থাকবে এটা আপনাদের ওয়ালপেপার থাকবে এটা কীভাবে ব্যবহার করবেন আগে সেটা দেখাবো তারপর দেখাবো ওই অ্যাপসটি কীভাবে আপনারা ডাউনলোড করবেন তো ভিওয়ার্স এখন আপনারা সরাসরি কী করবেন দেখতে পাচ্ছেন এই যে অ্যাপ্লিকেশনটি অ্যাপ্লিকেশানটি সরাসরি ওপেন করে দিবেন ওপেন করে দেওয়ার পর এখানে দুই দুই নাম্বার যে একটি অপশান দেখতে পারবেন সিম্পলি দুই নাম্বারের অপশনের উপর একটি ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের চা সামনে একবার অ্যালাউ চাইতে পারে আপনারা পারমিশনটা অ্যালাউ করে দিবেন তারপর আপনাদের দেখবেন সরাসরি এরকম একটি পেজ এরকম চলে আসবে এবং আপনাদের পিছনে ক্যামেরাটা অন হয়ে যাবে এইখান থেকে আপনারা একটু লক্ষ্য করলে নিচে লক্ষ্য করে দেখতে পারেন যে অ্যাপ্লাই নামক যে একটি অপশন আছে অ্যাপ্লাইয়ের ওপর একটি ক্লিক করে দিবেন তাহলে দেখবেন এই ওয়ালপেপারটা আপনাদের সেট হয়ে যাবে সো আমি এখান থেকে ওয়াল অ্যাপ্লাইয়ের ওপর ক্লিক করে দিলাম এবং এখান থেকে অ্যাপসটির ভিতর থেকে বের বের হয়ে চলে আসলাম দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পিছনে ক্যামেরাটা অন হয়ে গেলো এবং এটা ওয়ালপেপার হিসেবে কিন্তু এটা কাজ করতেছে ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা ওয়ালপেপার হিসেবে কাজ করতেছে এভাবেই মূলত এটা আপনারা কাজ করাতে পারবেন এবং এটা আপনাদের বন্ধ করতে হলে কী করতে হবে ধরুন এখন আপনাদের এই পিছনের ওয়ালপেপারটা আপনাদের এখন প্রয়োজন নেই মানে এই ধরনের ওয়ালপেপার এখন চালু করে রাখতে চাচ্ছেন না তাই আপনারা এখন বন্ধ করার জন্য আপনারা অ্যাপ্লিকেশনটি আবারও এখান থেকে ওপেন করে দেবেন ঠিক আছে এখান আমি অ্যাপ্লিকেশন টি আবারও ওপেন করে দিছি ওপেন করে দেওয়ার পর আপনাদের সামনে সরাসরি এরকম একটি পেজ আসবে এখান থেকে আপনাদের দেখতে পাচ্ছেন এখানে ডিলেট নামক যে একটি অপশন আছে এই ডিলেট অপশনের উপর সরাসরি একটি ক্লিক করে দিবেন ঠিক আছে এই ডিলেট অপশনের উপর ক্লিক করে দেবেন তাহলে দেখবেন আপনাদের এটা চলে যাবে ঠিক আছে সো এখান থেকে আমি অ্যাপ অ্যাপস থেকে আবারও বের হয়ে চলে আসলাম দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু কাজ শেষ এখানে এইভাবে আপনারা মূলত এটা ব্যবহার করতে পারবেন আর আপনারা আপনাদের ফোনে যে ওয়ালপেপারটা প্রয়োজন সেটা আপনারা চাইলে আবারও সেট করে নিতে পারেন এবং আপনাদের যদি আবারও পিছনের ক্যামেরা দিয়ে ওই ওয়ালপেপারটা ব্যবহার করতে হয় তাহলে আবারও ওই ওইভাবে ব্যবহার করে আপনাদের ফ্রেন্ডসদের চমকে দিতে পারেন এখন আমি আপনাদের দেখাবো এই অ্যাপসটি কীভাবে ডাউনলোড করবেন ডাউনলোড করার জন্য আপনারা সরাসরি প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে লিখবেন স্ক্রিন ট্রান্সপার্ট ট্রান্সপারেন্ট এটা লিখে সার্চ করবেন এটা দেখতে পাচ্ছেন সর্বপ্রথমে অ্যাপ্লিকেশনটি অ্যাপ্লিকেশনটি আপনারা এখান থেকে সরাসরি ওপেন করবেন ইনস্টল করে সরাসরি ওপেন করবেন তারপর যেভাবে যেভাবে আপনাদের দেখালাম ঠিক সেমভাবে আপনারা কাজটি করবেন মানে হচ্ছে ওয়ালপেপারটি লাগাবেন এবং আপনাদের বন্ধুদের চমকে দিতে পারবেন ভিউয়ার্স আজকে ভিডিও এখানে শেষ করতে যাচ্ছি যদি ভিডিওটা আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন কমেন্ট করে জানাতে পারেন কেমন লাগলো এবং বন্ধুদের মাঝে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন এবং এই চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমরা প্রতিদিন নতুন নতুন টিপস এন্ড ট্রিক্স শেয়ার করে থাকি এবং নানা ধরনের বিষয় নিয়ে আমরা ভিডিও শেয়ার করে থাকি তাই সবাই আমাদের চ্যানেলটিকে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিয়ে আসে পাশে আসা বেল বেলাইকন অন করে দিন যাতে আমরা যখনই নতুন ভিডিও আপলোড দেবো সাথে সাথে আপনি নোটিফিকেশনে পেয়ে যাবেন সো বিয়র্স আজকে এখানেই শেষ করতে চাচ্ছি ততক্ষ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ